वेलकम बैक टू माई चैनल। आई होप एवरी ओन इज डुइंग फाइन। सबाई भलो आर भलो आज के भिडियो आनब वोटा एकटू डिफरेंट है। चेष्टा करब गाड़ी रिलेटेड सबकिछर भिडियोते आनते। आपनारा जदि मतन गाड़ी पागल हन और जदि आपनर गाड़ी रिलेटेड किसू जानते हैं निश्चय ये चैनलटा सबसक्राइब कर नीन। हमें ए रकम गाड़ी रिलेटेड अनेक भिडियो जानब जो अपन खूब हेल्प करो अनेक इनफर्म्ड बनिए रखबे। आज के आमी एबीएस निये कथा बोलबो। एटा होच्छे एंटीलॉक ब्रेकिंग सिस्टम। तो एबीएस एर ब्यापारे जदि आपनारा इनफर्म्ड होये थाकते चान ताहले निश्चयई भिडियोटा देखते थाकुन। आमी जतटा पारबो एटाई डिस्क्राइब करब, खूब इनफर्मेटिव होबे। देखुन एटा आर होपफुली आपनादेर भालो लागबे। वेल सो एबार मेन जिनिसटाय आसि। तो आमी भिडियोटाके किछु क्वेश्चन्से भाग करब। सो देर आर लाइक सिक्स क्वेश्चन्स। तो फार्स्ट होच्छे व्हाट इज एबीएस, सेकेंड होच्छे हाउ डज इट वर्क, थार्ड होच्छे इबीडी। हयतो अनेक आपनारा इबीडी शुनेछेन, तो इबीडीटा कि जिनिस आर ओटार एबीएस एर साथे कि रिलेशन। फोर्थ होच्छे जे गाड़ीते कि रियलि नेसेसरि एबीएस लागानो। फाइव होच्छे ABS, is it possible for ABS to be installed in a non-ABS car? আর সিক্স কোয়েশ্চেন হচ্ছে যদি আপনাদের গাড়িতে যদি ABS না থাকে তাহলে আপনারা ডিফিকাল্ট সিচুয়েশন কী করে ডিল করতে পারেন। ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা ওটা হচ্ছে হোয়াট ইজ ABS? ওয়েল ABS স্ট্যান্ডস ফর অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ওয়েল নামটাই প্রচণ্ড সেলফ এক্সপ্লেনেটরি। তো আপনাদের আমি একটু ABSটা একটু ভালোভাবে বোঝাই। ABSটা যেটা হচ্ছে ওটা হচ্ছে একটা সেফটি ইকুইপমেন্ট যেটা গাড়ির ব্রেকিং সিস্টেমের ওপরে কাজ করে। ধরুন কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে আপনি যখন গাড়ির ব্রেকটাকে খুব জোরে প্রেস করবেন তখন দেখবেন আপনার গাড়ির হুইলগুলো লক হয়ে যায় আর গাড়িটা স্কিড করতে থাকে। তো ABS মেন হচ্ছে এই জিনিসটাকে প্রিভেন্ট করে। আপনার গাড়িতে চারটে হুইলস যেটা আছে ABSের প্রত্যেকটা হুইলে একটা করে সেন্সর থাকে। তো যখন আপনি যখন কোনো ডিফিকাল্ট সিনারিওতে যখন আপনি গাড়ির ব্রেকটা খুব জোরে প্রেস করছেন তখন ABSটা কি করে, চারটে হুইলস আছে সেইখানে সেন্স করে যে হুইলটা লক হয়ে যাচ্ছে কি না। কারণ হুইল লক আপ হওয়া ইটস ভেরি ডেঞ্জারাস। কারণ হুইল যদি লক হয়ে যায় আপনি পুরোপুরি গাড়ির ওপরে কন্ট্রোল হারিয়ে দেবেন আর আপনি গাড়িটাকে ম্যানুভার করতে পারবেন না যে কোন দিকে নিয়ে যেতে চান। গাড়িটা একদিকে সামনের দিকে স্কিড করতে থাকবে। তো ABS এটাই করে যে দেখে যে চারটে হুইলে হুইলটা লক হয়ে যাচ্ছে কি না। তো যদি ওটা সেন্স করে যে হুইলটা লক হয়ে যাচ্ছে তখন কি করে ABS, ব্রেক যে ফোর্সটা থাকে ফোর্সটাকে ছাড়তে থাকে। মানে ব্রেকটা যেটা আছে, ডিস্ক ব্রেক যেটা আছে, ওর উপরে এরকম একটা হুইল প্যাড থাকে, ব্রেক প্যাড থাকে। যখন আপনি ব্রেকটা যখন প্রেস করছেন তখন এই ডিস্কের ওপরে ব্রেক প্যাডটা এরকম প্রেস করে আর আপনার হুইলটা স্লো হয়ে যায়। তো অনেক সময় কি হয়, হার্ড ব্রেকিংয়ে ব্রেক প্যাডটা ডিস্কের ওপরে জাস্ট এরকম করে প্রেস করে থাকে আর হুইলটা স্কিড করে যায়, হুইলটা লক হয়ে যায়, যেটা অ্যাজ আই সেড ইটস ভেরি ডেঞ্জারাস। তো ABSটা কি করে, যখন সেন্স করে যে হুইলটা লক হয়ে যাচ্ছে তখন এরকম করে হুইলটাকে ছাড়তে থাকে এরকম করে। তো এটাই কি হয়, হুইলটা লক হচ্ছে না অ্যান্ড ইউ স্টিল হ্যাভ কন্ট্রোল অন ইয়ার ভেহিকেল। তো গাড়িটা যখন আপনার ওরকম সিচুয়েশানে আসে তখন আপনি একদিকে স্কিড করতে থাকবেন না, আপনার হুইলটা ওরকম করে পালস করতে থাকবেন। আপনি এটা ব্রেক প্যাডে ফিল করতে পারবেন যে ব্রেকটা পালস করছে, তখন আপনি গাড়িটাকে এরকম করে ম্যানুভার করতে পারবেন। তো এটা হচ্ছে ABSের মেন কাজ, টু হেল্প ইউ ম্যানুভার ইয়োর ভেহিকেল ইন আ ডিফিকাল্ট সিচুয়েশান, যাতে আপনি গাড়িটাকে ম্যানুভার করে আপনি জিনিসটাকে কাটিয়ে বেরোতে পারবেন রাদার দ্যান গিয়ে একদম হেড অন কলিশনের না হয়ে যায়। এটার মধ্যেই সেকেন্ড কোয়েশ্চেনটা আনসার হয়ে গেল যে হাউ ডাজ ইট ওয়ার্ক। এবার থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে ইবিডি। এবার অনেক সময় আপনারা গাড়িতে দেখবেন লেখা থাকে ABS উইথ ইবিডি। তো ইবিডি জিনিসটা কি, ওয়েল ইবিডি স্ট্যান্ডস ফর ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন। তো এই নামটাও প্রচণ্ড সেলফ এক্সপ্লেনেটরি, বাট তাও আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তো ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন আর ইবিডি, এটা হচ্ছে এটারও চারটে যে হুইল আছে ওটাই, এটারও সেন্সর থাকে। এবার এটা কি করে, যখন আপনি ব্রেক করছেন এবার চারটে হুইলের ওপরে ওয়েট সবসময় ডিফারেন্ট থাকে। সামনের হুইলে ওয়েট সবসময় বেশি থাকে বিকজ ওখানে ইঞ্জিনটা থাকে, রিয়ার হুইলে অতটা ওয়েট থাকে না। তো আপনাকে সবসময় বেশি ফোর্স ওই হুইলটাই দেওয়া উচিত যেটাই সবচেয়ে বেশি ভারী, কারণ ওটা স্টপ হতে বেশি টাইম নেয়। ইবিডি এই কাজটাই করে যে ওটা দেখে যে প্রত্যেকটা হুইলে কতটা ওয়েট আছে, সেই অনুযায়ী ওই হুইলটার উপরে ইবিডি কাজ করে আর ব্রেক ততটাই দেয় যতটা ওর উপরে দেওয়া উচিত ওই হুইলটায়। তো এবার ধরুন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, গাড়ি নিয়ে আপনারা বেরিয়েছেন, সামনে ড্রাইভার আছে আর আপনি বসে আছেন, পেছনে কেউ নেই, রিয়ার সিট ফাঁকা।
তো এবার ওই সময় তো সামনে যতটা ওয়েট আছে পেছনে তো ডিফারেন্ট, তো এবার ইবিডি কী করে, ওটা সেন্স করে যে সামনে ওয়েটটা বেশি প্যাসেঞ্জার প্লাস ইঞ্জিনের ওয়েট, তো তখন ব্রেকটা সামনের হুইলে বেশি দেয় আর পেছনে কম দেয়। এবার ধরুন আপনি হয়তো ফ্যামিলির সাথে বেরিয়েছেন, পেছনে ওয়েটটা বেশি, তখন ইবিডি কী করে, তখন দেখে যে পেছনে ওয়েটটা বেশি, তো পেছনের দুটো হুইলসগুলোতে ওটা আরও ব্রেকিং ফোর্স দেয় যাতে রকমের গাড়ি স্কিড না করে যায়। অনেক সময় ব্রেকিং ভুলভাল হলেও গাড়ি স্কিড করার সম্ভাবনা থাকে, তো এটাই হচ্ছে ইবিডির কাজ। তো এটা এবিএসের সাথেই কাজ করে। এবিএস যেটা করে হচ্ছে ওটা ব্রেকটাকে পালস করে যাতে হুইলটা লক না হয়ে যায়, আর ইবিডি যেটা করে ওটা হচ্ছে ইচ হুইলে যতটা ব্রেক ফোর্স দরকার ততটা ও ব্রেক করে যাতে কোনো রকমের গাড়ি স্কিড না করে যায়। তো এটা হচ্ছে ইবিডি আর হাউ ডাজ ইট ওয়ার্ক। এবার ফোর্থ কোয়েশ্চেনটা যেটা আছে, ইজ ইট রিয়েলি নেসেসারি টু অপ্ট ফর ABS vehicles? Well, এখন তো গভর্নমেন্টের রেগুলেশন এমনি হয়ে গেছে ইন্ডিয়াতে যে এখন যা যা গাড়ি আছে সবকটাই ABS, EBD আর অ্যাটলিস্ট ওয়ান এয়ার ব্যাগ, উইচ ইজ দ্য ড্রাইভার এয়ার ব্যাগ, হচ্ছে ম্যান্ডেটরি। তো এখন অপ্ট করার কি না করার এই চয়েসটা এখন নেই। ABS, EBD এখন এ পর্যন্ত অল্টোতেও ম্যান্ডেটরি করে দিয়েছে, তো এখন ওটার অপশন নেই, এখন ABS, EBD সাথেই গাড়ি আসবে। তো এই দিক থেকে আপনারা খুব লাকি। এটা বলতে বলতে এবার ফিফথ কোয়েশ্চেনে যেটা আসি, ওটা হচ্ছে যাদের নন ABS গাড়ি আছে বা ধরুন 10 বছর 8 বছর 5 গাড়ি, তাদের গাড়িগুলোতে কি ABS লাগানো যাবে? তো ওয়েল, এইটা ইম্পসিবল বলবো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইট ইজ নট ওয়ার্থ ইট, কারণ ABS একটা খুব টেকনিক্যাল একটা মেশিনারি। ওটা আপনি হয়তো মনে করবেন যে বেশি কিছু নেই ওরকম, বাট ওরকম একদমই না। ওটার অনেক কিছু ইকুইপমেন্ট আর ওটার অনেক কিছু মেকানিক্যাল পার্টস আছে যেটা আপনি গাড়ি যখন ফ্যাক্টরি থেকে আসে তখন ওটা ওরাই ইনস্টল করে দেয়। আপনারা যদি লাগাতে চেষ্টা করেন তাহলে গাড়িটাকে পুরো চেঞ্জ করতে হবে, মানে ব্রেকিং সিস্টেম যেটা আছে, আপনার ব্রেকিংয়ের সেন্সর লাগাতে হবে যেটা স্পিডটাকে সেন্স করবে যে কত স্পিডে ABSটাকে কীরমভাবে কাজ করতে হয়। সেকেন্ড হচ্ছে আপনাকে আপনার গাড়ির পুরো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার চেঞ্জ করতে হবে, কারণ ABSএর একটা ছোট্ট সিম্বল থাকে, যখন আপনি গাড়িটাকে স্টার্ট করবেন তখন ABSএর সিম্বলটা দেখায়। তো যদি ABS সিস্টেমে কিছু প্রবলেম হয় তখন ওই সিম্বলটা ব্লিঙ্ক করতে থাকে বা জ্বলে ওঠে, যে দেখায় যে আপনার ABS সিস্টেমে কিছু প্রবলেম হচ্ছে ওইটা। থার্ড হচ্ছে যে আপনার গাড়ির যে ব্রেকের যে বেয়ারিংস, এইগুলো অনেক সব কিছু চেঞ্জ করতে হবে, পুরো ব্রেকিং সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আপনার গাড়ির, যদি আপনার গাড়িতে ABS না থাকে। তো এইটা আমার মনে হয় যে প্রচণ্ড ইললজিক্যাল। যদি আপনার গাড়ি কিনতেই হয় তাহলে যেই গাড়িটা এখন আছে ওটা বেছে নেক্সট গাড়ি যেটা কিনবেন সেটা ABS এলাই কিনুন, তাহলে ওটা আরও বেটার হবে ইকোনমিক্যালি। তো সেই জিনিসটা আমি বলবো না যে করুন, এবার আপনাদের যদি অনেক ইচ্ছা থাকে তাহলে করুন, কেউ তো মানা করছে না, ওটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো এটা বলতে বলতে এবার লাস্ট কোয়েশ্চেনটা যেটা আছে ওটা হচ্ছে, ধরুন আপনার গাড়িতে ABS নেই আর এরকম যদি কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে আপনি পড়েন তাহলে তখন কী করবেন? মেইন জিনিস যেটা করার, যেটা ABS যেটা করে ওটা হচ্ছে ব্রেকটাকে পালস করে যে যাতে হুইলটা লক হয়ে না হয়ে যায়। এটা আমরা ম্যানুয়ালিও করতে পারি, যেটা হচ্ছে যদি আপনার এরকম কোনো ডেঞ্জারাস সিচুয়েশানে আসেন তখন আপনি ব্রেকটা প্রেস করবেন রিলিজ করবেন, প্রেস করবেন রিলিজ করবেন। কিন্তু এটার মেইন প্রবলেমটা হচ্ছে যে যখন আপনি কোনো ডেঞ্জারাস সিচুয়েশানে পড়েন তখন ব্রেনটা জাস্ট কাজ করা বন্ধ করে দেয়, মাথাতেই আসবে না যে আমাকে ABSএর মতন ব্রেকটা ছাড়তে হবে আর প্রেস করতে হবে। তখন আপনাদের মেইন জিনিস যেটা মানুষ করে হচ্ছে একদম জোরে ব্রেকটা প্রেস করে দেয়, যেটা ভাবে যে গাড়িটা দাঁড়িয়ে যাবে, কিন্তু ওটাই ঠিক উল্টো জিনিসটাই হয়, গাড়িটার হুইলটা লক হয়ে যায়, স্কিড করতে থাকে আর আপনি গাড়ির কন্ট্রোল হারিয়ে দেন। তো এইটাকে প্র্যাকটিস করতে হবে, এটা যদি আপনি ওরকম করে, যদি নন ABS গাড়ি যদি আপনার থাকে আর আপনি যদি ওরকম ডিফিকাল্ট সিচুয়েশান থেকে বাঁচতে চান তখন আপনাকে গাড়ি ওরকম করে প্র্যাকটিস করতে হবে, ব্রেকটাকে রিলিজ করা, প্রেস করা, রিলিজ করা, প্রেস করা। তাহলে আপনি দেখবেন ওটা করতে করতে, প্র্যাকটিস করতে করতে দেখবেন হয়তো যখন রিয়েল সিচুয়েশান আসছে, যেটা আমি হোপ করবো যাতে না হয়, তখন আপনি অ্যাটলিস্ট তখন প্রেজেন্স অফ মাইন্ডটা থাকবে যে ওরকম করে এটার ব্রেকটাকে প্রেস করা রিলিজ করার। এটাই মেইন ছিল বেসিক্যালি ABSএর ওপরে, খুব সিম্পল একটা জিনিস, আমি চেষ্টা করেছি সিম্পলভাবে বোঝানোর, কিন্তু আপনাদের যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন, আমি চেষ্টা করবো ওটাকে আরও সিম্পলিফাই করে দেওয়ার। এরপরে আমি আরও অনেক এরকম ভিডিওস নিয়ে আসবো যেখানে গাড়ির এরকম অনেক সিস্টেমসের ব্যাপারে আমি বোঝাতে চেষ্টা করবো। তো যদি আপনারা আমার মতন গাড়ির পাগল হন তাহলে নিশ্চয়ই লাইক করে দিন, সবাই জানেন কী করতে হবে, সাবস্ক্রাইবটা করে দিন, তাহলে এরকম অনেক ভিডিওস আপনি পাবেন নেক্সট, আর ওই বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিন, তাহলে আমার যত নিউ আপলোডস আসবে আপনারা সবাই ওটার খোঁজ পাবেন।
এখন তো আমি এরকম গাড়িরই ব্যাপারে আমি এরকম আনতে চেষ্টা করব, এরকমই ভিডিওস আমি বানাতে পারবো। কারণ এখানে আমি যেহেতু জার্মানিতে আছি, এখানে আমার গাড়ির ওপরে কোনো রিভিউ করা এখানে পসিবল না, বিকজ আমার এখানে লাইসেন্স নেই। তো ওটা একবার কলকাতায় ফিরলেই আমি করতে পারবো, তখন আরও ডিফারেন্ট অনেক কিছু ভিডিওস আমি চেষ্টা করব আনতে। তো টিল দেন ভালো থাকবেন, বাড়িতে থাকুন, কোনো দরকার নেই বাইরে বেরোনোর, যতক্ষণ না অনেক প্রয়োজন না হয়। আর সেফ থাকুন, চাও।